নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল অর্থাৎ 14 এপ্রিল 2022 বৃহস্পতিবারের রাশিফল। বৃহস্পতিবার মানেই মা মহালক্ষ্মী এবং সেই সাথে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়বার। তাই মা লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে অবশ্যই দিন শুরু করুন, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব এদিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়। 14 এপ্রিল 2022 সৌর বৎসরের শেষ দিন এবং বাংলাতে এই বিশেষ দিনকে চড়ক সংক্রান্তি বলা হয়। এদিন সূর্যোদয় ঘটবে সকাল 5টা 18 মিনিট, সূর্যাস্ত সন্ধ্যা 5টা 56 মিনিট। তিথিতে ত্রয়োদশী তিথি, থাকবে সম্পূর্ণ দিন। মধ্যরাত্রি পার হয়ে 3টে 55 মিনিটের পর চতুর্দশী তিথি শুরু হবে। তাই এই ত্রয়োদশীতেই ভগবান শিবের পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। চন্দ্রদেব পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে সকাল 9টা 56 মিনিট পর্যন্ত, আর তারপরেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। এদিন কৌলবকরণ থাকবে বিকেল 4টে 27, তারপরেই তৈতিলকরণ শুরু হবে। বৃদ্ধি যোগ এদিন 9টা 52 মিনিট পর্যন্ত থাকবে, আর তারপরেই ধ্রুব যোগ সূচিত হচ্ছে। তাই বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ অত্যন্ত শুভ যোগ হতে চলেছে এদিনে। চন্দ্রদেব সিংহরাশিতে গোচর করবে বিকেল 3টে 54 পর্যন্ত, আর তারপরেই কন্যারাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। রবিদেব এদিন সকাল 8টা 56 মিনিট পর্যন্ত থাকবে মীন রাশিতে, আর তারপরেই গোচরের পরিবর্তন ঘটিয়ে রবির তার তুঙ্গ গৃহ মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশিতে বুধের সঙ্গে একটি বুধাদিত্য যোগ তৈরি করবে। তবে এখানে রাহু মেষ রাশিতে গোচর করেছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 1 বৎসর পর কুম্ভ রাশি ছেড়ে তার নিজের গৃহ মীন রাশিতে গোচরের পরিবর্তন ঘটিয়েছে। কুম্ভ রাশিতে মঙ্গল এবং শুক্রদেব একই সঙ্গে গোচর করছে, মকর রাশিতে অবস্থান করছে শনিদেব এবং তুলা রাশিতে কেতু গোচর করছে এই দিনে। ঠিক এমনই গ্রহগত এবং নাক্ষত্রিক অবস্থানের পাশাপাশি এদিন অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা 12 থেকে 12টা 2 মিনিট পর্যন্ত। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন, সেক্ষেত্রে দুপুর 1টা 12 মিনিট থেকে দুপুর 2টা 47 পর্যন্ত থাকবে রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না। এদিনের দৃশাশূল থাকবে দক্ষিণ দিক, তাই দক্ষিণ দিকের অভিমুখে শুভ যাত্রা করা উচিত হবে না। তাই আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনের গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপরে কোন কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ ফল আসতে চলেছে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 14 এপ্রিল 2022 বৃহস্পতিবার কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসবে। দ্বাদশ রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট। আপনার রাশি সাপেক্ষে আপনার গৃহের অধিপতি চন্দ্রদেব আজ গোচর করছে দ্বিতীয়ভাবে। তবে বিকেল 3টে 54 মিনিটের পর আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই দ্বিতীয় এবং তৃতীয়ভাবে চন্দ্রদেবের এই গোচরের পরিবর্তন আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। দিনের শুরুটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। নিজের আচরণের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। অতিরিক্ত কাজের চাপ আপনার শরীর স্বাস্থ্যের উপরে সমস্যা তৈরি করবে। আর্থিক খরচের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। এদিন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আবেগকে নিয়ন্ত্রণ করুন। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটবে, সামাজিক ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। এদিনে হতাশাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বাইরের খাবার দাবারকে নিয়ন্ত্রণ করুন, তা না হলে শরীর স্বাস্থ্যের উপরে সমস্যা তৈরি হবে। অলসতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সমস্যা বাড়তে পারে। তবে বিকেল 3টে 54 মিনিটের পর তৃতীয়ভাবে গোচরের পরিবর্তন ঘটবে চন্দ্রের, সেক্ষেত্রে দিনের দ্বিতীয়ার্ধ আপনাদের পেশাগত ক্ষেত্রে সফলতা আসবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং সেই সাথে দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের জন্য শুভ হবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আসবে। এদিন সুখাদ্য গ্রহণে তৃপ্তি পাবেন সন্ধ্যার পরবর্তী সময়ে। তাছাড়া ছোটোখাটো ভ্রমণ সংক্রান্ত যোগ তৈরি হবে দিনের দ্বিতীয়ার্ধে। শত্রুপক্ষ পরাজিত হবে এদিন। সার্বিক দিক থেকে এই দিনটি কিছুটা মিশ্র ফল আপনাদের নিয়ে আসবে।
আজ আপনারা ইতিবাচক থাকার চেষ্টা করুন, অফিসিয়াল কাজকর্মগুলো সঠিক সময় করার চেষ্টা করুন এবং অযথা কথাবার্তার মধ্যে যাবেন না, নিজের কথার প্রতি নিয়ন্ত্রণ রাখুন। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আর্থিক উন্নতি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। পেটের কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে, তাছাড়া জাতিকাদের হরমোনাল কিছু সমস্যা আপনাকে ভোগাবে, তাই সে বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ আপনাকে নিতে হবে। গৃহে নতুন অতিথির আগমন ঘটতে পারে আপনার। কর্কট রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, পূর্বের সমস্ত কাজগুলি সম্পন্ন হবে এবং উদ্যোগ নিয়ে এগিয়ে যাবেন দিনের দ্বিতীয়ার্ধে। ব্যবসা সংক্রান্ত সমস্যা আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুপরামর্শ করে এগোতে পারলে ভালো ফল আসবে। অতিরিক্ত পরিশ্রম আপনাকে ক্লান্তির মধ্যে ফেলে দিতে পারে, তাই বিশ্রাম নেওয়াটা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের বিবাদ আপনার পরিবারের সঙ্গে সামঞ্জস্য বিধান হবে এই বিশেষ দিনে, তাই সার্বিক দিক থেকে এই দিনটি আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আপনাদের রাশি সাপেক্ষে এদিন পুষ্যা নক্ষত্রে জাতকজাতিকারা ভালো ফল পাবেন। সকাল 9:56 পর পূর্ব ফাল্গুনী এবং অশ্লেষা নক্ষত্রে জাতকজাতিকারা ভালো ফল পাবেন। আপনারা দুই সংখ্যা এবং সাদা বর্ণ ব্যবহার করলে ভালো ফল আসবে। সেই সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে দুধের তৈরি কোনো ভোগ আপনারা নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ। আপনার রাশির অধিপতি রবিদেব এ সময় তুঙ্গ গৃহে মেষ রাশিতে গোচর করছে এবং চন্দ্রদেব আপনাদের রাশিতেই অবস্থান করবে, তবে বিকেল 3:54 আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করবে। তাই লগ্নভাবে চন্দ্রদেবের গোচর আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো ফল নিয়ে আসবে এবং সেই সাথে আপনারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। লাভজনক চুক্তিতে স্বাক্ষর করতে পারেন এবং অতীতের বিনিয়োগ থেকে ভালো ফল আসবে, বাকি বকেয়া থাকলে সেখান থেকে অর্থ ফেরত পাবেন। বিবাহিতদের ক্ষেত্রে বলবো, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং সেই সাথে পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন আপনারা। সুখাদ্য গ্রহণে মানসিক তৃপ্তির যোগ থাকবে এই বিশেষ দিনে। শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে, কাঙ্ক্ষিত ফল পাবেন, ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে। তবে বিকেল 3:54 পর থেকে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করবে, তাই দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য কিছুটা নেগেটিভ প্রভাব আসবে আপনাদের কর্ম, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে। বন্ধুদের সঙ্গে অবশ্যই সুপরামর্শ করে এগোতে পারলে ভালো ফল আসবে। সমস্যা বৃদ্ধির দিন হতে পারে আজ, তাই খুব ভেবেচিন্তে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। সরকারি কোনো কাজের বিষয়ে অবশ্যই তা আগেভাগেই সেরে ফেলুন। কাঠের ব্যবসাতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে না। যারা ব্যবসা এবং কর্ম সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তারা অবশ্যই নিজেদের পরিকল্পনার কথা নিজেদের কাছেই রাখুন, রাগকে নিয়ন্ত্রণ করুন, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অভ্যাসগুলো বদলে ফেলুন এবং অবশ্যই সঠিকভাবে এগিয়ে চলুন গুরুর সিদ্ধান্ত অনুসারে। অ্যালকোহল, সিগারেট এই ধরনের নেশার দ্রব্য থেকে দূরে না থাকলে সমস্যা বাড়বে আপনাদের। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের আরেকটু সচেতন থাকতে হবে। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মনোযোগ সহকারে আপনারা অবশ্যই পড়াশোনা করুন, ভালো ফল আসবে, নচেত ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনাদের। সামাজিক ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভাবমূর্তি পরিচ্ছন্ন থাকবে, পিতামাতার সেবা করলে অবশ্যই ঈশ্বরের কৃপা পাবেন, তাই সার্বিক দিক থেকে এই দিনটি আপনারা অবশ্যই সুফল পাবেন। আপনাদের রাশি সাপেক্ষে এদিন মঘা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতকজাতিকারা ভালো ফল পাবেন এবং সকাল 9:56 পর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। আপনারা এক সংখ্যা এবং সোনালী বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, সেই সাথে মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদনে শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কন্যা রাশি। আগামী 14 এপ্রিল 2022 বৃহস্পতিবার কন্যা রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ দ্বাদশভাবে গোচর করছে, তবে বিকেল 3:54 পরে আপনার রাশিতেই গোচরের পরিবর্তন ঘটাবে। আপনার রাশির অধিপতি বুধ এদিন আপনার রাশি সাপেক্ষে অষ্টমভাবে গোচর করছে। চন্দ্রদেবের গোচরের পরিবর্তন আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে দিনের শুরুতেই সতর্ক থাকুন, কারণ দ্বাদশ গৃহে চন্দ্র আপনাদের মন মানসিকতার উপরে কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে। কাজের বিষয়ে যে অগ্রগতি কিছুটা মন্থর হবে,
সিনিয়রদের সঙ্গে সুপরামর্শ করে এগিয়ে চলুন। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। এদিন আপনারা অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্ক না হলে সমস্যা বাড়বে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব আসতে পারে। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, অলসতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত ব্যয় হতে পারে এবং শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব আসতে পারে। প্রেমে হতাশা আসবে এবং সেই সাথে সম্পর্কের জটিলতা তৈরি হবে। ঘুমানোর ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, তাই সার্বিক দিক থেকে দিনের শুরুটা খুব একটা ভালো হচ্ছে না। তবে দিনের দ্বিতীয়ার্ধ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। চন্দ্রদেব আপনাদের রাশিতেই গোচর করবে দ্বিতীয়ার্ধে, তার ফলে আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত মসৃণ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ তৈরি হবে এবং সেই সাথে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। ছোটোখাটো যোগাযোগ আসবে আপনাদের ব্যবসা এবং সেই সাথে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। এবং যারা চাকরি বাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে দিনের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত ভালো ফল আসতে পারে। সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করলে ভালো ফল আসবে। জীবিকা সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। যারা আইনজীবী বিচারক তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, এই সময় অবশ্যই মাথা ঠান্ডা করে অর্থ বিনিয়োগ করুন এবং গুরুত্বপূর্ণ কাগজে চুক্তিপত্র করার আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। দিনে দ্বিতীয়ার্ধে আপনারা অবশ্যই ভালো কিছু উপহার প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সন্ধ্যার পরবর্তী সময় পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। গৃহের কোনো অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন। তাই সার্বিক দিক থেকে এই দিনটি কিছুটা মিশ্র ফল আসতে চলেছে আপনাদের। আপনাদের রাশি সাপেক্ষে এদিন উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা ভালো ফল পাবেন। তবে সকাল 9:56 পর চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা ভালো ফল পেতে চলেছেন। আপনাদের রাশি সাপেক্ষে আজ 5 সংখ্যা এবং সবুজ বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। সেই সাথে কলা গাছের গোড়াতে আপনারা জল নিবেদন করুন। সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 11 জপ করলে অত্যন্ত শুভ ফল আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 14 এপ্রিল 2022 বৃহস্পতিবার কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।